হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন অন্যান্য দেশগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোথাও কোনো ধুলাবালি নেই, কিন্তু আমাদের দেশের এই অবস্থা কেন? যেদিকে তাকাই শুধু ধুলা ময়লা। হ্যাঁ, এ কথা সত্য যে আমাদের জনসংখ্যা বেশি এবং আমরা এসব দিক থেকে খুবই অসচেতন। তবে আমাদের এই দেশে ধুলা ময়লা বেশি হওয়ার কারণ আমাদের নিজেদের অসচেতনতা নয়, বরং বর্ষাকাল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার মাথায় কখনো যদি এই প্রশ্ন এসে থাকে, কিংবা আপনি যদি কখনো একবার হলেও বিরক্ত হয়ে থাকেন যে আমাদের এই বাংলাদেশে এত ধুলাবালি ময়লা বেশি কেন, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের এই দেশ একটি ডেভেলপিং কান্ট্রি, প্রতিদিনই নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তবে এটি মাত্র 10% দায়ী আমাদের দেশে ধুলাবালি করার জন্য। তাহলে প্রধান কারণ কি? দ্য মেইন রিজন হোয়াই আর কান্ট্রি ইজ সো মাচ ডার্টি ইজ দ্য রেইনি সিজন। আপনি যদি বিশ্বের অন্যান্য দেশগুলো দেখেন, সেখানে রেইনি সিজন নামে আলাদা কোনো সিজনই নেই। বাংলাদেশ এবং আমাদের এই ল্যাটিটিউডের কয়েকটি দেশেই আলাদাভাবে গ্রীষ্মকাল, শীতকাল এবং বর্ষাকাল হয়ে থাকে। আমরা সবাই জানি যে জুন থেকে সেপ্টেম্বর এমনকি অক্টোবর মাস পর্যন্ত আমাদের দেশে টানা বৃষ্টি হয়। আপনি এখন একটি প্রশ্ন করতে পারেন, তার মানে কি বাইরের দেশগুলোতে বৃষ্টি হয় না? হ্যাঁ, অবশ্যই বৃষ্টি হয়। পৃথিবীর সব দেশেই কম বৃষ্টি হয়ে থাকে, ইংল্যান্ড, আমেরিকা, সব জায়গায়। একটা উদাহরণস্বরূপ, রোলস রয়েস গাড়িতে কম্পালসারি ছাতা রাখার একটি জায়গায় দেওয়া থাকে, মানে যে কোনো সময় বৃষ্টি হতেই পারে। তবে পয়েন্ট হচ্ছে, আমাদের দেশের মতো এইভাবে নির্দিষ্ট করে অন্য কোনো দেশে 4 মাস বা 5 মাস রেইনি সিজন থাকে না। আমাদের দেশের ব্যাপারটা হয় এমন, বছরের অর্ধেক সময় সব কিছু শুষ্ক থাকে, আবার বর্ষাকালে সব কিছু ভিজে যায়। তখন চারিদিকে আমরা শুধু সবুজ আর সবুজ দেখি, আবার বৃষ্টি শেষে 2 মাস পরই সব কিছু আগের মতো শুষ্ক হয়ে যায়। এখানে ব্যাপারটা এমনভাবে কাজ করে যে বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যায় এবং গাছের শিকড় মাটির নিচে প্রবেশ করে, কারণ মাটি তখন আলগা থাকে। কিন্তু বৃষ্টির শেষে আবার মাটি যখন শুকিয়ে যায়, তখন ওই শুকনো মাটিগুলো আলগা অবস্থায় রয়ে যায়। এই আলগা মাটি ধুলাতে পরিণত হয়। যদিও শুকিয়ে যাওয়া আবার ভিজে যাওয়ার কারণে আমাদের দেশের মাটি এত উর্বর এবং চাষাবাদ করার জন্য ভালো, যেটা অন্যান্য দেশে এতটা সম্ভব নয়। এই আলগা মাটির ধুলাগুলাই পরে বর্ষার শেষে পূর্ব পশ্চিম থেকে আসা বাতাসে উপরের দিকে উঠে যায় এবং আমাদের এই এনভায়রনমেন্টে ছড়িয়ে পড়ে। এটাই হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজন অফ ইন্টারনাল ক্লাইমেট, যেটার জন্য আমাদের দেশে এত ধুলাবালি বেশি থাকে। এছাড়াও আমাদের আশেপাশে কিছু দেশ থেকে মরুভূমির বালি বাতাসের মাধ্যমে হাজার কিলোমিটার পাড়ি দিয়েও অনেক বছর ধরেই আমাদের দেশে ভেসে আসে। এখন আমাদের এই দেশে ধুলাবালি বেশি হওয়ার জন্য ভৌগোলিক অবস্থান যতটা দায়ী, ঠিক ততটা আমরা নিজেরাও দায়ী। আমরা আমাদের ইচ্ছা মতো গাছ কেটে সাফ করে দিচ্ছি, সুন্দরবনে গাছ কেটে জলদস্যুরা বিক্রি করে দিচ্ছে, এবং কনস্ট্রাকশনের কাজে অসচেতনতার জন্য সারা বছরই আমাদের দেশে সব জায়গায় ধুলাবালিতে পরিপূর্ণ থাকে। অন্য দেশের তুলনায় বাংলাদেশের ধুলাবালি কেন এত বেশি, এই প্রশ্নের উত্তর আশা করি আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভিডিওটি নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই চ্যানেলে এমন অনেক ভিডিও রয়েছে, দয়া করে এই চ্যানেলটি ঘুরে আসুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন।